আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো নতুন পদ্ধতিতে ইলিশ মাছের কোরমা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটি কড়াই বসে দিয়েছি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি কালার করে বেজে নিব ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল ভুল করবেন না বাদামি কালার বাজা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি দুই চার চামচ আদা রসুন বাটা এক চামচ লবণ একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আরও এক চামচ দিলাম তিন চামচ দিচ্ছি এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানের মিধি তরকারির স্বাদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সস এটা আমার হাতের তৈরি আমি টমেটোর সিজনে বেশি করে টমেটো সিদ্ধ করে আমি ব্লান্ডার করে ফ্রিজের ডিপে রেখে দিই এখন আমি এগুলো নামিয়ে রান্না করছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দই আপনি টক দিয়ে দিতে পারেন মিষ্টি দিয়ে দিতে পারেন সমস্যা নেই আপনার যা মন চায় সেটাই দিতে পারেন না থাকলে শুধু দুধ দিয়েও রান্না করতে পারেন আরও দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি বল খাবার আগ পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি এখানে আমি ইলিশ মাছ এক কেজির ইলিশ মাছ আমি মাথাটা লেজাটা রেখে পুরোটাই রান্না করছি এখানে একটু পানিও দিয়েছি সেনটা উঠিনি। পানিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন কেউ একটু রসা রসা খায় কেউ শুকনা খায় আমি আমার পরিমাণ মতো দিচ্ছি লবণ পানি আপনি আপনার পরিমাণ মতো দিবেন লবণ কেউ বেশি খায় কেউ কমও খায় তরকারিটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে রেখে জানাবেন কোথা থেকে লেখছেন তাও জানিয়ে দিবেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ অনুরোধ এই এইভাবে কিন্তু রান্না করে বাসায় খেয়ে আপনি দেখবেন হাতে কাজ করবেন মুখে বেশি বেশি করে দুরুৎ পড়বেন আমল না মা ভারী করবেন আমার এই তরকারিটা সবাই খুবই পছন্দ করে এখন আমি একটি ডাকনা দিয়ে ডেকে রাখছি চার মিনিটের জন্য চার মিনিট হয়ে গেছে ডাকনা খুলে দেখে নিচ্ছি তরকারিটা কেমন হয়েছে মার্লা আলহামদুলিল্লাহ তরকারিটা খুবই সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমার আরও অনেক কিছুই রান্না করে আসি আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন এখানে আছে রোস্ট কড়মা সবজি গরুর মাংস হাতের বানানো দই এগুলো আপনার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ হাফিজ